মেয়েটা আদিবাসী, সংসার চালাতে বাবা সারাদিন কুলির কাজ করতেন। আজ সেই মেয়েটাকেই 30 লক্ষ টাকা দিয়ে আইপিএলে নিজেদের দলে নিল দিল্লি ক্যাপিটালস। মেয়ে ক্রিকেট খেলে, তার ঘন ঘন খিদে পায়, তাই তার মুখে ডিম দুধের মতো পুষ্টিকর খাবার তুলে দিতে পাড়া প্রতিবেশীদের থেকে টাকা ধার নিতেন বাবা। মেয়ে লাখপতি হওয়ার পর সবার টাকা শোধ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রিকেটার মিন্নু মানির বাবা। আসুন আজকের ভিডিওতে জেনে নিই আদিবাসী এলাকা থেকে রাজধানীর বুকে উঠে আসা মিন্নু মনির ব্যাপারে, যার এই গল্পের কাছে হার মানবে যে কোনো রূপকথার গল্প। কেরালার ওয়েনার জেলার এক আদিবাসী পরিবারে জন্ম হয় মিন্নু মনির। বাবা কুলির কাজ করেন। ছোটবেলায় অন্যান্য মেয়েরা যখন পুতুল খেলত, মিন্নু তখন চেলা কাঠকে ব্যাট আর নারকোলের খোলাকে বল বানিয়ে একা একাই ক্রিকেট খেলত। বাড়িতে টিভি নেই, সুতরাং বাড়িতে বসে ইন্ডিয়ার খেলা দেখার প্রশ্নই নেই, তাই ইন্ডিয়ার খেলা হলেই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াত ছোট্ট মেয়েটা। কারো বাড়িতে খেলা চললে জানলা দিয়ে উঁকি মেরে পুরো খেলা দেখত মিন্নু। বাবা মা ভেবেছিলেন বাচ্চা মেয়ে, ক্রিকেট নিয়ে তার এই নেশা খুব তাড়াতাড়ি কেটে যাবে, কিন্তু ভুল ভেবেছিলেন তারা। ক্লাস 8 পড়ার সময় মিন্নুমণি মনে মনে সিদ্ধান্ত নেয় সে বড় হয়ে ক্রিকেটার হবে। ক্রিকেটার ছাড়া অন্য কিছু হওয়ার কথা মেয়েটি কখনো স্বপ্নেও ভাবেনি। তবে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখলেও মেয়েটি জানত তার এই স্বপ্নের কথা শুনে মা বাবা মোটেও ভালোভাবে নেবেন না, তাই বাড়িতে কিছু জানানোর সাহস পায়নি মেয়েটা। ক্লাস 8 পড়ার সময় থেকেই বাড়ি থেকে 80 কিলোমিটার দূরে একটা ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতে যেত মিন্নু। স্কুলে আজ এক্সট্রা ক্লাস আছে, মাকে এই কথা বলেই 4-4টি বাস পাল্টে 80 কিলোমিটার দূরে পাড়ি দিত মিন্নু। সপ্তাহে টানা 6 দিন চলত তার এই অমানসিক পরিশ্রম, এভাবেই বেশ চলছিল। কিন্তু একদিন মিন্নুর মিথ্যে ধরা পড়ে যায়। পাড়ার একজন লোক মিন্নুকে ক্রিকেট প্র্যাকটিস করতে দেখে নেয়। মিন্নুর ক্রিকেটের কথা শুনে আদিবাসী পাড়ার মধ্যে হাসির রোল ওঠে। গরিব ঘরের মেয়ে হয়ে দেশের নামী ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাটা যেন অপরাধ। তবে সারা পাড়া মিলে কটুক্তি ব্যঙ্গ করলেও ওই খারাপ সময় মেয়ের পাশে দাঁড়ান মিন্নুর মা বাবা। লোকের কাছে ধার করে ক্রিকেটার মেয়েকে নিয়মিত ডিম দুধ মাংস খাওয়াতে থাকেন মিন্নুর বাবা। পরিবারের এই ত্যাগ এবং মিন্নুর কঠোর পরিশ্রম বিফলে যায়নি। খুব কম বয়সে ঘরোয়া ক্রিকেটে সুযোগ পায় মিন্নু। ঘরোয়া ক্রিকেট খেলে পারিশ্রমিক হিসেবে 5 লক্ষ টাকা পায় সে। সেই টাকা দিয়ে গ্রামের বাড়িতে মা বাবার জন্য বাড়ি বানিয়ে দেয় মিন্নু। যদিও তাদের এই শখের বাড়ি কেরালার ভয়ঙ্কর বন্যায় ধূলিসাৎ হয়ে যায়। তারপর আবার শুরু হয় মিন্নুর সংগ্রাম। চরম দারিদ্র, পাড়া প্রতিবেশীর ব্যঙ্গ অথবা হালের বন্যা কিছুই মিন্নুকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। বাড়িঘর ভেসে যাওয়ার পর দিন রাত এক করে প্র্যাকটিস করতে থাকে মিন্নু। ফলে কয়েক বছরের মধ্যেই স্বপ্ন সত্যি হয় তার। ইন্ডিয়া এ দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলার সুযোগ পান মিন্নু। সেই সিরিজে দারুণ পারফর্ম করে সবাইকে তাক লাগিয়ে দেয় আদিবাসী মেয়েটা। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে মহিলা আইপিএল এর অন্যতম দামি ক্রিকেটার মিন্নু মনি। ইচ্ছে, দৃঢ় সংকল্প আর পরিশ্রম করলে সাফল্য যে আসবেই তার জ্বলন্ত উদাহরণ মিন্নু মনি। আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে মিন্নুকে কুর্নিশ। এই আইপিএলে আমরা মিন্নু মনির দুরন্ত সাফল্য কামনা করি। এইরকম ভিডিও প্রতিদিন পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন।